এই মুহূর্তে ময়মনসিংহের টাউন হলে আছেন রিপোর্টার এস এম ইকবাল, সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ শহরে সাফজয়ী নারী ফুটবলারদের যে সংবর্ধনা চলছে গেল দুই দিন ধরে, তার আনুষ্ঠানিকতা বলা যেতে পারে আজ শেষ হলো কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণ আগে। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাফজয়ী নারী ফুটবলার, যারা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের ধোবাউড়া বা হচ্ছে কলসিন্দুরের কথা বলি। তাদের হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে সম্মাননা স্মারকের পাশাপাশি কিছু অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে ময়মনসিংহ শহরে যে আনুষ্ঠানিকতাটুকু ছিল সেটি আপাতত শেষ হলো। ফুটবলাররা এখন রওনা দিয়েছিলেন ধোবাউড়ার উদ্দেশ্যে, অর্থাৎ কলসিন্দুরের উদ্দেশ্যে। তবে মাঝখানে তাদের মধ্যাহ্নভোজের একটা বিরতি দেওয়া হয়েছে। এখানে ফুটবলাররা 15 থেকে 20 মিনিটের মতো একটি বিরতি দেবেন এবং বিরতিতে সেখানে হচ্ছে তারা মধ্যাহ্নভোজটি হচ্ছে তারা সেরে নিচ্ছেন। এখানে ফুটবলাররা গতকাল রাতে যেখানে ছিলেন ঠিক সেখানেই আবার হচ্ছে সভাস্থল বা মঞ্চ থেকে তাদের হচ্ছে এখানে আনা হয়েছে। এখানে 15 বা 20 মিনিট বা হচ্ছে আধা ঘন্টা বিরতির পর ফুটবলাররা আবার হচ্ছে ধোবাউড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে সেখানে এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। সেখানে প্রথমে হালুয়াঘাট যাবেন ফুটবলাররা, সেখানে স্থানীয় প্রশাসন বা স্থানীয় সংসদ সদস্য তার পক্ষ থেকে হচ্ছে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। সেটি শেষ করে ফুটবলাররা তারপর যাবে হচ্ছে নিজ গ্রাম কলসিন্দুরের উদ্দেশ্যে। সেই কলসিন্দুরে সেখানে উপজেলা প্রশাসন বা উপজেলা চেয়ারম্যান এবং হচ্ছে স্থানীয় প্রশিক্ষক বা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আয়োজনে হচ্ছে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানটি রয়েছে। মোটামুটি আজকে আরও দুটি সংবর্ধনা অনুষ্ঠান বাকি রয়েছে এই ময়মনসিংহ অঞ্চলে যে 8 ফুটবলার রয়েছে তাদের জন্য। এরপরেই আসলে ফুটবলাররা সুযোগ পাবেন হচ্ছে নিজ নিজ গ্রামে বা নিজ পরিবারের সঙ্গে সময় কাটানোর। এর আগ পর্যন্ত পুলিশের যে প্রোটোকলগুলো রয়েছে সেই প্রোটোকলগুলো মেনটেন করা হচ্ছে এবং তাদের বেশ কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। যদি আসলে বলে রাখি, সাফজয়ী নারী দলের যে 23 সদস্যের দলের বাকি যে ফুটবলারগুলো রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই তাদের নিজ নিজ ফ্যামিলির কাছে গিয়েছেন। শুধুমাত্র এই আনুষ্ঠানিকতা বা সংবর্ধনার জন্য ময়মনসিংহ অঞ্চলের 8 ফুটবলার তারা এখনও যেতে পারেনি এবং এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের যে অধিনায়ক সাবিনা খাতুন, তিনি কিন্তু মালদ্বীপ চলে গিয়েছেন মালদ্বীপের একটি ক্লাবের হয়ে খেলার জন্য। তো আমরা আসলে এই নারী ফুটবলাররা যে ধোবাউড়ার উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণ পর তাদের সঙ্গেই থাকবে এবং সেখানে তারা যাত্রা করলে বা সেখানে যাওয়ার পর যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার সব কিছুই বা সবশেষ তথ্য আপনাদের জানিয়ে চেষ্টা করব। তো ময়মনসিংহ টাউন হল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের টাউন হলে।